এটা হলো সঞ্জীব পুরোহিতের হাঁটার গান। ঘটনাটি বেরিয়েছিল কলকাতার এক সংবাদপত্রে 1991 সালে। সে বছর ওড়িশা রাজ্যের বন বিভাগের একটি চাকরির জন্য পরীক্ষায় বসেছিলেন ছেলেমেয়েরা। পরীক্ষায় যারা পাশ করলেন তাদেরকে ডাকা হল মৌখিক পরীক্ষায়, যাকে বলা হয় ভাইভা ভোসিং। ভাইভায় যারা পাশ করলেন এবারে তাদেরকে বলা হল তাগদের পরীক্ষা দিতে। ওড়িশা রাজ্যের সম্বলপুর এলাকায় জ্যৈষ্ঠ মাসের রোদ্দুরে ভাইভায় পাশ করা ছেলেমেয়েদের বলা হল 25 কিলোমিটার অবিরাম হেঁটে যেতে হবে। ভরদুপুরে ছেলেমেয়েরা হাঁটা শুরু করলেন, বেশিরভাগই একটু দূরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। একজন পড়লেন না, তার নাম সঞ্জীব পুরোহিত। সঞ্জীব পুরোহিত 25 কিলোমিটার অতিক্রম করলেন। যেখানে 25 কিলোমিটার শেষ হল সেইখানে তিনি পড়ে যান এবং মারা যান। সঞ্জীব পুরোহিতের হাঁটার গান। সঞ্জীব পুরোহিত হাঁটলেন, চাকরি পাবেন এই ভরসায়। সঞ্জীব পুরোহিত হাঁটলেন, চাকরি পাবেন এই ভরসায়। মাথায় চাবুক মারি রোদ্দুর, মধ্য দিনে গান বন্ধ করেছে পাখি, সূর্য আকাশটাকে ঝলসায়। সঞ্জীব পুরোহিত হাঁটলেন, হাঁটার পরীক্ষায় অন্তিম, চাকরির এই হল শরত, মধ্য দিনে গান বন্ধ করেছে পাখি, সূর্যের চোখ আর রক্তিম। সঞ্জীব পুরোহিত হাঁটলেন, ভাই ভাবসির পর হান্টান, 25 কিলোমিটার শরত, 25 কিলোমিটার হান্টান, মধ্য দিনে গান বন্ধ করেছে পাখি, তাদের শরীর করে টান। অগ্নি পরীক্ষার অন্তে চাকরির ছিমছাম চুক্তি, অগ্নি পরীক্ষার অন্তে চাকরির ছিমছাম চুক্তি। সঞ্জীব পুরোহিত হাঁটলেন, মধ্য দিনে গান বন্ধ করেছে পাখি, ভাবছে কোন দেশি ঝুঁকি। বাহাদুর সঞ্জীব পুরোহিত তাগদের পরীক্ষা পুরলো, বাহাদুর সঞ্জীব পুরোহিত তাগদের পরীক্ষা পুরলো, চাকরির নোটে গাছ মুড়লো, মধ্য দিনে গান থামিয়ে ভাবছে পাখি, তবে কি বাছার প্রাণ জুড়লো। সঞ্জীব আর হাঁটবেন না কোনদিনই আর কোন সড়কে, সঞ্জীব আর হাঁটবেন না কোনদিনই আর কোন সড়কে, দরকার নেই আর চাকরি, সারাদিন ধরে পাখি গুমরে গুমরে গায়, অপমৃত্যুর গান মরকে। সঞ্জীব পুরোহিত হাঁটলেন, চাকরি পাবেন
এই ভরসায়।